ধরো দেখা দেখা দিকে দিকে দেখা, মুখে দেবে যেন হাতি সঙ্গে। একদম ঠিক আছে, ছেড়ে দিক নাকি রাখবে দেখি একসঙ্গে। ভিউয়ার্সগণ, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের কাছে একটি নতুন পুকুরের সন্ধান নিয়ে এসেছি। এটি হলো সোনারপুর তিহুড়িয়া মোড় বটতলা বাপি নস্করের পুকুর। ভিউয়ার্সগণ, পুকুরটি ওপেনিং হবে সামনের মাসে 8/9/24 রবিবার। পুকুরটির পাস মূল্য ধার্য হয়েছে 3,000 টাকা একদিন। তিনটি করে ছিপ ফেলা যাবে এবং টোপ হিসাবে কেবলমাত্র ছাতুর টোপ ও পাউরুটি ব্যবহার করা যাবে। 25 আগস্টের মধ্যে পুকুরের সিট বুক করতে হবে। লটারির মাধ্যমে সিট নির্ধারিত হবে। নিজস্ব সিট ছাড়া অন্য কোনো সিটে বসে মাছ ধরা যাবে না। ভিউয়ার্সগণ, এখানে যোগাযোগ নাম্বার দেওয়া আছে, আপনারা যাবতীয় তথ্য জেনে নিয়ে তারপর এখানে মাছ ধরতে আসবেন। পুকুরে ছোট থেকে 5 কেজি পর্যন্ত মাছ আছে। ভিউয়ার্সগণ, পুকুরে যাওয়ার জন্য যে পথনির্দেশ বলা হয়েছে সেটি হলো বামনঘাটা, রুবির মোড় ও সোনারপুর গড়িয়া থেকে অটোতে বা গাড়িতে তিহুড়িয়া পেট্রোল পাম্পের মোড়, তারপর পূর্ব দিকে তিহুড়িয়া বটতলা। তাই আপনারা সমস্ত কিছু জেনে শুনে তারপর এখানে আসবেন। ব্যাগে চলে আসবে দূরে দেখ। এইদিকে মাথা ঘুরিয়েছে, এইদিকে এসে গুঁজা মারবে, দূর বুঝছে সব কিছু। রানিং ছাড়তে দেবো, রানিং ছাড়তে দেবো একদম। হুম,
ঠিক আছে, এই সাইজের এক আদলা ছিপে ধরবে, দৌড়াবে শুধু। বুলেট কাটবা, ছেড়ে দেবে রানিং ছাড়া। হ্যাঁ, একটু হাতে করে করে নিয়ে ছাড়ো। হ্যাঁ, এরম আছে দেখিয়ে ছাড়বে দাদা। হ্যাঁ, একটু দেখিয়ে ছাড়বে। ঠিক আছে, দেখে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওরা একটু উঁচু করে বের করে একটু ছাড়ো। হ্যাঁ কাতলা খেয়েছি, কিলোর থেকে বড় আছে। কিচ্ছু হবে না।
ভালো সাইজের কাতলা। যা ছিল তাই দিয়ে আমাকে, বেশি ফর্মালিটি করা নেই ওতেই। হ্যাঁ ওই বাসি ভাত পোলাও, এইরকমই সাইজ খেলেই হবে। ল্যান্ডিংটা আনা উচিত ছিল বুঝেছো, যা বুঝতে পারছি ল্যান্ডিংটা। আরে এই তো এখানে পাড়ি মুখটা পুরো ফেসে গিয়ে একদম ছেড়ে যাবে, একদম সব সময় আছে সবাই চেনে আমাকে শুনছো, ও সব পুরি যাই তো কিনে হবে। মাছের গায়ে দাগ কিসের একটা, দেখাও ওদিকে মাছটা দেখাও, এরম ভাবে এমনি ঘুরিয়ে দেখাও, হ্যাঁ ঘুরিয়ে দেখো মাথা মনে হচ্ছে, ঠিক আছে না তুমি এদিকে দেখাও, এই পুকুর মালিক নিজেই মাছ খেলাচ্ছে, প্রথম এসে প্রথম টোপে কাতলা ধরে ফেলেছে। এখন কাতলা কে কি মনে হচ্ছে, ও কাতলা দেখি আগে, কাতলা 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 ছোট কাতলা ঠিক আছে কেজির কাতলা, ফিশিং করার কারণ একটাই, মাছ খেলে পুকুর খুলবো, নাহলে পুকুর করে দেবো, কারণ আমি সব জায়গাতে আমি যাই ফেলতে, সবাই আমাকে চেনে সব পুকুর, সারা কলকাতা বর্ধমান ঠিক আছে মানে হুগলি জেলায় বেশি ছিপ ফেলে সবাই চেনে, মাছ না খেলে পুকুর করবো না, ওই জন্য টেস্টিং করা। এর আগেও এসেছিলো চার পাঁচজন শিকারি, তারাও টেস্ট করে গেছে একই মাছ খাচ্ছে, পুকুরে প্রচুর মাছ ছোটো থেকে মানে পাঁচ কেজি অব্দি মারা যাবে, এক কেজির কাতলাটা সব বেশি। আর এই ম্যানেজার আমাদের, এই ম্যানেজার শিখে দেখে নাও লিলুয়াতে মাছ ধরা, কালিয়াতে মাছ ধরা, ঠিক আছে গুন্ডকি পুকুর সারা বর্ধমান সব জায়গাতে ঠিক চলে।
হবে ওই শিখে শিখে দে, আস্তে করে এরকম হাঁটে হ্যাঁ নাবে গোটাও ওই গোটাও ও তো সল দেখা নাকি মাছ না টানে রাখতে হবে টানে টানে কি বলছিস কি মাছটা কি ছোট মাছ না বড় মাছ শিকারি বড় মাছ তো তুলতে পারবে তো চলো তুলে দেখাতে হবে কিন্তু আর পুকুরে মাছ আছে শিকারি কাতলা ধরেছে কাতলা পুকুর নাকি কি হতে পারে আমি কি আন্দাজ করতে পারি কাতলা কাতলা কি মনে হচ্ছে খালি কি দাঁড়িয়ে তুমি শিখলে অনেক দিকে আসছে আসে আগে যাও আসে কাতলা ধরেছে আরে বাবা পুকুর মারে কি বলেছে শুনছো কাতলা ছাড়া ধরে না দেখো এটা কাতলা পুকুর ওরকম কোন না এরকম ধরতে হবে এইখানে হাতে আস্তে করে এরকম টেনে মাছ উঠে গিয়েছে আস্তে করে এরকম টেনে এরকম করে এই দেখো হাতে না চলো চলো হয়ে গেছে মাছ হয়ে গেছে তুলে না চলো হ্যাঁ তোলো 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 চলো একদম সত্যি করে বড় মাছ ধরেছে একদম ছাড়ি দাও ছাড়ি দাও মাছটা হয়ে গেলো হ্যাঁ তোমরা এতক্ষণ খেলাচ্ছিলে দেখো এসছে ছোট ছোট মাছ আর মেন শিকারি এসে ধরে টেনে তুলে নিল সবচেয়ে বড় মাছটা আপাতত যে মাছটা বড় সেটাই শিকারি বড় মাছ ধরেছে বড় আছে তো আমাদের পুকুর মালিক ব্যাক টু ব্যাক টান মারলো দুটো দুটোই কাতলা এটা ছেড়ে দাও বাদ এ বাঁচবে না এইটাই বড় কাতলা হ্যাঁ তোলো তোলো বড় কাতলা ধরেছি বড় কাতলা মাছের ব্যাক টু ব্যাক কাতলা রাখো 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 দেখা দিকে দেখা দেখা দিকে দিকে দেখা মুখে দেবে যেন হাতি একদম ঠিক আছে ছেড়ে দিক নাকি রাখবে দেখি একসঙ্গে দাও 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 তাই দাও পুকুরে দু আড়াই ঘন্টা টেস্টিং করা হয়েছিল এই মাছ খেয়েছে আর অনেকগুলো মাছ খুলে গেছে অনেক টানও মিস হয়েছে যে কটা ফেলা হয়েছিল তার মধ্যে এই মাছ ম্যাক্সিমামটা কাতলা দুটো আমার ট্যাংরা ব্যাস